পথ পথকে চেনায়, মনকে চেনায় মন। পথ ও মন যার একসূত্রে বাঁধা পড়ে, তিনি হয়ে ওঠেন পর্যটক। পথকে চিনতে আমরা আজকে চলেছি গুলমার্গ। বিশিষ্ট ভ্রমণিক ও ফটোগ্রাফার কমলেশ কামিলা বলেছেন, যারা ভ্রমণ করে তারা আর যাই হোক কূপমণ্ডুক হতে পারে না। আগের পর্বে অর্থাৎ কাশ্মীর ভ্রমণের নবম পর্বে শ্রীনগরের হোটেলে বসে কমলেশ কামিলার এক অসাধারণ ইন্টারভিউ দেখিয়েছি আপনাদের। ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন, ডেসক্রিপশনে ও আই বোতামে লিঙ্ক দিয়ে দিলাম। এছাড়াও চ্যানেলে ঢুকে কাশ্মীর প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এখন আমার সাথে চলুন স্বপ্নের গুলমার্গ। কাল সারাদিন বৃষ্টি, কোথাও বেরোতে পারিনি। আজকেও সকালবেলাতে বৃষ্টি হচ্ছিল, এখন মোটামুটি বাজে 9:30। তো আমরা এখন চলেছি গুলমার্গ। আকাশ আজকে মেঘলা, এখন বৃষ্টিটা ধরেছে। তো আমরা ঠিক করেছি যা হয় হবে যাব, যদি বরফ পড়ে গাড়ি থেকে বসে বসে দেখবো, যতটুকু যদি দেখার নামার মতো পজিশন হয় তাহলে নামবো, নাহলে গাড়িতেই বসে দেখবো। জানি না কী হবে আলটিমেটলি, তবে প্রচণ্ড ঠান্ডা, এখন টেম্পারেচার 7 ডিগ্রি দেখা যাচ্ছে। তো এইরকম অবস্থায় চলেছি, যদিও পূর্বাভাস দেখাচ্ছে যে আংশিক মেঘলা থাকবে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিটা থামলেও মেঘলা রয়েছে, আলো কিন্তু তেমন ভালো নেই। ল্যাটিন শব্দ টার্নায়ার এবং গ্রিক শব্দ টর্নস, যার অর্থ বৃত্তাবদ্ধ পরিভ্রমণ। এই দুটি শব্দ থেকেই ট্যুর শব্দের উৎপত্তি, এবং অ্যাকশন অর্থে ইজম শব্দটি যুক্ত করে ট্যুরিজম শব্দটি এসেছে। ইতিহাস থেকে আরও দেখা যায়, 1772 সালে ট্যুরিস্ট শব্দটি প্রথম ব্যবহৃত হয়। তবে অক্সফোর্ড অভিধান অনুযায়ী 1800 শতকের শেষের দিকে ইংরাজি সাহিত্যে ট্যুরিস্ট শব্দটির ব্যবহার করা হয়। এরপর 1911 সালে ট্যুরিজম শব্দটি ব্যবহার করা হয়, এবং 1949 সালে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা বা UNWTO প্রথম আনুষ্ঠানিকভাবে ট্যুরিজম শব্দটি ব্যবহার করে। আমরা বাংলায় এর প্রতিশব্দ হিসাবে পর্যটন, পর্যটক এইসব শব্দগুলি ব্যবহার করি। হাফ রাস্তাতে এসে গাড়ি হল্ট করেছে, তো আমাদের ড্রাইভাররা এখানে খাওয়া দাওয়া করবেন। তো এই সময়তে আমরা রাস্তায় একটু ঘোরাঘুরি করছি, সামনে একটা আপেল বাগান দেখতে পাওয়া যাচ্ছে, এখানেতে আমার পিছন দিকেতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু হোটেল, দোকান, বাজার এসব। সবাই নেমে পড়েছে, একটু ঘোরাঘুরি করছে। গুলমার্গ যাওয়ার পথে আপনি প্রচুর আপেল গাছ দেখতে পাবেন। এখন আপেল গাছে ফুল ফুটে আছে, আগস্ট সেপ্টেম্বর মাসে এলে আপেল পাবেন। গাড়ি আবার চলতে শুরু করেছে, কিছু দূরেই টাংমার্গ নামক একটা জায়গা। টাংমার্গ থেকেই পাহাড়ে ওঠা শুরু হয়। গুলমার্গে যখন খুব বরফ পড়ে টাংমার্গ থেকেই তখন গাড়ি আটকে দেওয়া হয়। আমাদের গাড়ি টাংমার্গে একটা জুতো ও জ্যাকেট ভাড়া দেওয়ার দোকানের সামনে দাঁড়িয়ে গেল। ড্রাইভার জানালো গুলমার্গে প্রচুর বরফ আছে,
এখান থেকেই জুতো জ্যাকেট ভাড়া করে নিতে হবে, উপরে নাকি আর এসব ভাড়া পাওয়া যাবে না। দোকানদার জুতোর ভাড়া 200 টাকা ও জ্যাকেটের জন্য 200 টাকা ভাড়া চাইল। দড়াদড়ি করে জুতো ও জ্যাকেট 150 টাকা করে 300 টাকার নিচে কোনোভাবেই নামলো না। এত দামের কারণে আমরা জুতো ও জ্যাকেট ভাড়া না করেই গাড়িতে উঠে পড়লাম। পোশাক ভাড়া না করায় ড্রাইভার আমাদের উপর বেশ খেপে গেছে বুঝতে পারছি। কাশ্মীরে ড্রাইভাররা কমিশনের জন্য অনেক কিছুই করতে পারে, তাদের চোখ বুঝে বিশ্বাস করবেন না। টাংমার্গ থেকে পাহাড়ে ওঠা শুরু করেছে গাড়ি, সাথে সাথে বরফ দর্শনও শুরু হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর একজন গাড়ি দাঁড় করালো, এও সেই জুতো জ্যাকেট গাইড ইত্যাদি ইত্যাদি। তাকেও অসম্মতি জানালাম। আপনাদের জানিয়ে রাখি, গুলমার্গে গাইডের কোনো প্রয়োজন নেই। আমরা গুলমার্গ চলে এসেছি। এখানে যখন আসবেন একটা সানগ্লাস নিয়ে আসবেন, বরফে রোদ পড়লে খালি চোখে তাকাতে একটু সমস্যা হয়। এই মুহূর্তে আমি এখন পৌঁছে গেছি গুলমার্গে। চারিদিকে বরফে সাদা হয়ে রয়েছে, যত দেখছি চোখ যেন ঝলসে যাচ্ছে চারিদিকে। আজকে সকালবেলাতেও ছিল একদম নীল, একদম মেঘলা ঘন মেঘ। আজকে এখন আকাশেতে নীল নীল ভাব এসে গেছে, অনেক জায়গাতেও নীল হয়ে গেছে। গুলমার্গ স্বপ্নের জায়গা, এখানে তো প্রচুর ফুল হয়। গুল শব্দের অর্থ হচ্ছে ফুল, ফুলের মার্গ, মার্গ মানে হচ্ছে এলাকা, ফুলের এলাকা। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন বরফ, এই বরফের জন্য এখন কোনো ফুল হবে না, এই বরফ গলে গিয়ে সবুজ ঘাস হবে, সেই সময়তেই এখানেতে ফুলের দেখা পাওয়া যাবে, সেটাও মোটামুটি আরও 2 মাস পর। এখানে জুতো ও জ্যাকেট ভাড়া দেওয়ার অনেক দোকান আছে, অনেক কম টাকায় এখানে এসব ভাড়া পাবেন। আমি দাঁড়িয়ে আছি একটা জুতো জ্যাকেট ভাড়া দেওয়ার দোকানে। এখানে তো এক গামবুট চাই, এই গামবুটের জন্য আমরা এখানেতে দাঁড়িয়েছি। অনেক বার্গেনিং করতে হয়, বার্গেনিং করে 50 টাকায় গামবুট সেট করা হয়েছে। তো আমরা শুধু গামবুটই নেব, আমাদের জ্যাকেটের কোনো প্রয়োজন নেই। তো সেই গামবুটের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আপ ফিট হো না, আপনার শু সেট হ্যায় না, সো আপ আইয়ে আপ বাহার, আর আ বা ইয়ে ইনকো লাগানা পড়েগা বাদ মে। আপ আইয়ে দেখো না কে ইয়ে টিকিট করবে কোডা, কে যাচ্ছে দেখো। ও স্যার আপ চলো, জিজি সে শুজ লাগায় ও বাহার নিকলতে চলো। হ্যাঁ জিজি সে শুজ লাগায় না। রাজেশ খান্না ও মমতাজ সেই বিখ্যাত গান জয় জয় শিবশঙ্কর, সিনেমার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু গানটা মনে পড়ছে, সেই সিদ্দিকে গান গাওয়াটা।
তো এইখানেতেই গুলমার্গেই আমার পিছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে শিব মন্দির, এই শিব মন্দিরেতেই কিন্তু সেইটা শুটিং হয়েছিল। এটা যে কংডোর, আমার পিছন দিকে দেখতে পাওয়া যাচ্ছে যে পাহাড়টা, সেই পাহাড়ের গায়েই রয়েছে রোপওয়ে। থাকার ও খাওয়ার অনেক হোটেলও আছে, ইচ্ছা হলে এখানে একটা দিন থেকে যেতেই পারেন। আজ এই পর্যন্তই থাক, আগামী পর্বে আপনাদের গুলমার্গ ঘুরিয়ে দেখাবো। যেতে যেতে আগামী পর্বের কিছু ঝলক আপনাদের জন্য। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। গুলমার্গের বাকি অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।